মহাশিবরাত্রি ভারতের সনাতন ধর্মে পালিত অন্যতম প্রধান উৎসব। মহাশিবরাত্রি বছরে একবার আসে, যা শীতের শেষে এবং বসন্তের শুরুতে পালিত হয়। মহাশিবরাত্রির অর্থ। মহাশিবরাত্রি শব্দটি তিনটি শব্দ নিয়ে গঠিত, যথা মহা অর্থ মহান, শিব আমাদের দেবতা, এবং রাত্রি অর্থ রাত। এই তিনটির আভিধানিক অর্থ শিবের মহান রাত্রি। শিব চতুর্দশী তিথির সময়সূচি। তিথি শুরু 18ই ফেব্রুয়ারি, 5ই ফাল্গুন 1429, শনিবার রাত্রি 8:02। তিথি শেষ 19ই ফেব্রুয়ারি, 6ই ফাল্গুন 1429, রবিবার 4:18। শিবরাত্রির প্রহর পূজার সময়সূচি। প্রথম প্রহর পূজা 18ই ফেব্রুয়ারি, 5ই ফাল্গুন 1429, সন্ধ্যা 5:35 থেকে রাত্রি 8:42 পর্যন্ত। দ্বিতীয় প্রহর পূজা 18ই ফেব্রুয়ারি, 5ই ফাল্গুন রাত্রি 8:42 থেকে 11:50 পর্যন্ত। তৃতীয় প্রহর পূজা 18ই ফেব্রুয়ারি, 5ই ফাল্গুন রাত্রি 11:50 থেকে 19ই ফেব্রুয়ারি, 6ই ফাল্গুন 2:50 পর্যন্ত। চতুর্থ প্রহর পূজা 19ই ফেব্রুয়ারি, 2:50 থেকে 6:06 পর্যন্ত। পারণের সময়। পারণ শুরু 19ই ফেব্রুয়ারি, রবিবার ভোর 6:06 থেকে দুপুর 2:43 পর্যন্ত। ব্রতের নিয়ম। শিবরাত্রির আগের দিন হবিষণ্ণ বা নিরামিষ আহার করতে হয়। রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপোস থেকে গঙ্গামাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে 1টি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত জেগে থেকে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। পূজোর উপকরণ। এর জন্যে লাগবে ঘটিতে গঙ্গা জল, একটি থালা, গ্লাস ও কোষাকুশি। কোষাকুশি না থাকলে তামা বা পেতলের থালা নিলেও চলবে। আর লাগবে সাদা চন্দন, আতপ চাল, বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল অথবা যে কোনো সাদা রঙের ফুল। লাগবে ধূপ ও দীপ। এছাড়া লাগবে সাধ্যমতো নৈবেদ্য ও পানীয় জল। নৈবেদ্য হিসেবে অন্তরের ভক্তিই কিন্তু আসল কথা। সেখানে যেমন ইচ্ছে তেমন দিয়েই কিন্তু সাজিয়ে দেওয়া যায়, সে বাতাসায় হলেই বা কিন্তু কোনো ক্ষতি নেই। এবার চলুন জেনে নি শিব পুজোর কী মন্ত্র। ওম নমঃ শিবায়, এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, নমো শিবায় নমো। ওম নমঃ শিবায়, শান্তায়, কারণত্রয় হি তবে নিবেদয়ামি চথমানং গতিস্তং পরমেশ্বরম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটু উপকারে আসে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।